ঝিলাম পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন মহারানী। এটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেমন নাম তেমন স্বাদ। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এই রেসিপিটির জন্য আমি 500 গ্রাম উইথ বোন চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ দই, সামান্য লবণ, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 1 ঘন্টা রাখছি, আপনারা চাইলে 2 ঘন্টাও ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন। এবার আমি রান্নাটি শুরু করব। তার জন্য প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। 1 চা চামচ করে জিরা, মৌরি ও ধনে নিয়ে একটি তাওয়াতে ভেজে নেব। মশলা বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভাজলেই হবে। একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে ঢেলে নেব। এবার ওই জারেই 5টি কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 1.5 ইঞ্চি আদা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি প্যানে 60 ml তেল দিলাম। এই রান্নাটি আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 1টি তেজপাতা, 1 টুকরো জৈত্রী ও 8টি গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড পর আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে মশলাটি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে মাংসটা ভালো করে কষাবো। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মাংসটি কষাতে কষাতে একটি গ্রাইন্ডারে 10টি আমন্ড, 10টি কাজু নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। বাদামগুলো আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। বাদাম জলে ভিজিয়ে রাখলে পেস্ট করতেও সুবিধা হয়। আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম। মাংস কষানো প্রায় 15 মিনিট হয়ে গেছে, এবার বাদামের পেস্টটি দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2-3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন সামান্য একটু কাসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। অবশিষ্ট মশলাটুকুও দিয়ে দিচ্ছি। চিকেন মহারানী আমার একদম রেডি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটি অফ করে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।